1997-98 সালে ঝড় ও বন্যায় সারা বিশ্বে প্রায় 23,000 মানুষ মারা গিয়েছিল। শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে তখন আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল 5 লাখ কোটি মার্কিন ডলারে। একইভাবে 2024 সালেও এমন কিছু ঘটার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিস্তারিত থাকছে শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। কয়েক বছর ধরে আবহাওয়ার অস্বাভাবিক আচরণ দেখছে বিশ্ব। মরুভূমির উত্তপ্ত বালুতে যেখানে এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে হতো, সেই মরুর বুকে বৃষ্টি আর সবুজের চিত্র ফুটে উঠেছে। অপরদিকে বছরের অধিকাংশ সময়ে ঠান্ডা থাকা ইউরোপে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। অধিক তাপমাত্রায় যুক্তরাজ্যের রাস্তার সিগন্যাল বাতি গলে যাওয়ার ছবিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অসময়ে অস্বাভাবিক হারে বন্যা, দাবানলে বনাঞ্চল পুড়ে যাওয়া সহজেই বুঝিয়ে দেয় গোটা বিশ্ব জলবায়ু সংকটে ভুগছে। বিশেষজ্ঞদের ধারণা, পৃথিবী এলনিনোর ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। প্রশ্ন হল, এ এলনিনো আসলে কি? এলনিনো হল আবহাওয়ার বিশেষ নেতিবাচক অবস্থা। এলনিনো বলতে মূলত প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোতকে বোঝায়। প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে ছাড়িয়ে যায়, তখন তাকে এলনিনো বলে। এর ফলে স্বাভাবিক বায়ুপ্রবাহ হারিয়ে গিয়ে উষ্ণ বায়ুপ্রবাহ চারদিকে বিরাজ করে। বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে এলনিনোর প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে চরম বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এতে পেরু, ইকুয়েডর ও চিলি সহ উত্তর প্রশান্ত মহাসাগর এলাকায় প্রচুর বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, বন্যা ও উপকূলে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। ফলে খরা ও দাবানলের মতো পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশ, ভারত সহ আশপাশের দেশগুলোতে। এদিকে এলনিনোর প্রভাব পড়তে শুরু করায় চলতি বছর ইতিহাসের উষ্ণতম বছর হতে পারেও বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবের সঙ্গে যুক্ত এলনিনোর এই চক্র স্থানীয়ভাবে খরা ও ক্ষুধার পাশাপাশি প্রাণীবাহিত রোগ বাড়াবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও এর ফলে প্রায় 2 কোটি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।